আপনার আপনি লিখেছেন, নর্মালি গোসলের সময় চুল না ভিজালে কি গোসল হবে, নামাজ হবে? মেজাবিন ইয়াসমিন আন্নি আপনি লিখেছেন, খুব হতাশা থেকে একান্ত আল্লাহর দরবারে মৃত্যু চাওয়াটা কি গুনাহ? মাহফুজা আক্তার আপনি লিখেছেন, পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা? জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়েজ আছে কিনা? মিতানুর রহমান মিষ্টি আপনি এটি থেকে জানতে চেয়েছেন, আমার চুল অনেক কোঁকড়া, অনেক রুক্ষ এবং চুলের গোড়ায় প্রচণ্ড ব্যথা, চুল নিয়ে বেশ সমস্যায় আছি, এ কারণে চুল রিবন্ডিং করতে চাচ্ছি, সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, এতে কি আমার কবিরা গুনাহ হবে? এরপরে প্রশ্নটি করেছেন স্বামী মারা নিপা, আপনি জানতে চেয়েছেন, মহিলাদের জন্য কি ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে? ফেরদাউসি সুলতান মিম সুলতানা মিম আপনি লিখেছেন, হাদিসে বর্ণিত সালাতের শেষে করণীয় আমলগুলো কখন করব, ফরজ সালাতের পর নাকি সম্পূর্ণ সালাত শেষ করে? ফারজানা সুলতানা বোন আপনি জানতে চেয়েছেন, হালাল কর্মসংস্থান হিসাবে মেয়েরা কি কি কাজ করে? এরপরে রানা রাজ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, এখন যেভাবে মেয়েরা অবাধে বিভিন্ন অফিসে চাকরি করেন তা কি জায়েজ আছে? এরপর সুফিয়া বেগম আপনি লিখেছেন, মেয়েদের জন্য কি লাল টিপ দেওয়া জায়েজ আছে সৌন্দর্যের জন্য? ইসমু জাহান আপনি লিখেছেন, কোরআন মজিদে সিজদার আয়াত পাঠ করার পর কয়টি সিজদা দিতে হবে? সিজদার আয়াত পাঠ করার সাথে সাথেই কি সিজদা আদায় করতে হবে, নাকি সিজদাসমূহ সম্পূর্ণ কোরআন মজিদ খতম করার পর একত্রে আদায় করা যাবে? না, নর্মাল গোসলে তো আপনার চুল ভিজানোটা জরুরি না, বিধায় নর্মাল গোসলে যদি আপনি চুল না ভেজান তাতেও আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। ফরজ গোসল হলে সেক্ষেত্রে আপনাকে চুল ভেজাতে হবে। মেজাবিন ইয়াসমিন আন্নি আপনি লিখেছেন, খুব হতাশা থেকে একান্ত আল্লাহর দরবারে মৃত্যু চাওয়াটা কি গুনাহ? বোন, নিজের মৃত্যু কামনা করা জায়েজ নেই, কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমাদের নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দেওয়ার ব্যাপারে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন আমরা যেন নিজের অকল্যাণ বা ক্ষতি কামনা না করি, নিজের মৃত্যু যেন কামনা না করি। মনে রাখবেন, হতাশায় মৃত্যুবরণ করা এটা হলো নৈরাশ্যের আলামত, আর নৈরাশ্য এটা কোনো মুমিনের সিফাত বা গুণ হতে পারে না। ইমানদার আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আল্লাহ আপনার অভিভাবক, তাহলে সেক্ষেত্রে তিনি তো আপনাকে রক্ষা করবেন, ত্রাণকর্তা তিনি, শেষ পর্যন্ত আপনি ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়াটাই তো আপনার জন্য চ্যালেঞ্জের ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা সহজ করুন এবং সবর ইখতিয়ার করা, এটা আমি খুব কঠিন একটা কাজ, চ্যালেঞ্জিং একটা কাজ আমি জানি, তারপর আল্লাহ তাআলা সহজ করলে ইনশাআল্লাহ সহজ হবে। আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে যে আমরা কোনো অবস্থাতেই হতাশ হব না, আল্লাহ সাহায্য করুন। মাহফুজা আক্তার আপনি লিখেছেন, পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নাই, নির্দিষ্ট যে কাজগুলো আছে পিরিয়ডের সময় সেগুলো ছাড়া অন্য কোনো কাজ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, বিধায় আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা হবে না। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কি না? মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই, আর যদি বেশ খানিকটা ছোটো করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে, এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোটো করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনীনদের কেউ কেউ মাথার চুল ছোটো করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। মিতানুর রহমান মিষ্টি আপনি এটি থেকে জানতে চেয়েছেন, আমার চুল অনেক কোঁকড়া, অনেক রুক্ষ এবং চুলের গোড়ায় প্রচণ্ড ব্যথা, চুল নিয়ে বেশ সমস্যায় আছি, এ কারণে চুল রিবন্ডিং করতে চাচ্ছি, সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, এতে কি আমার কবিরা গুনাহ হবে? না, সৌন্দর্য প্রদর্শনের জন্য যদি না হয়, আপনার রুক্ষতা বা অন্য যে সমস্যাগুলো আছে চুলের সেগুলো যদি আপনার জন্য কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সমস্যার কারণে, সেখান থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই এটি করতে পারবেন। এরপরে প্রশ্নটি করেছেন স্বামী মারা নিপা, আপনি জানতে চেয়েছেন, মহিলাদের জন্য কি ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে? মহিলাদের জন্য ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে তখন যদি ফিটনেস সেন্টার পরিচালনা করতে গিয়ে তারা শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না করেন, যেমন মেয়েদের ফিটনেস সেন্টারে শুধুমাত্র মেয়েরাই যাবেন, অন্য কোনো পুরুষ যাবেন না, পর্দার খেলাফ কোনো কিছু হবে না, সেই সাথে তার যাতায়াত আসা এবং সেখানে যে কার্যক্রম পরিচালনা করা সেগুলোর কোনোটিতে তিনি শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না, ধরুন মিউজিক বাজাবেন না, হারাম কোনো কিছু করবেন না, এই বিষয়গুলো তিনি যদি নিশ্চিত করেন এবং মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের প্রয়োজনের খাতিরে আপনার এই ফিটনেস সেন্টার যদি তিনি পরিচালনা করেন, সেখানে যদি মৌলিকভাবে শরীরের কোনো বিধান তিনি লঙ্ঘন না করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি তার জন্য জায়েজ হবে। সেই সাথে তিনি এটি করতে গিয়ে তার পরিবারের প্রতি যে তার দায়িত্ব রয়েছে, তার যে ঘরোয়া জিম্মাদারি রয়েছে সেগুলো যেন কোনো প্রকার ঘাটতি না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে, সেটি যদি করতে পারেন ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। ফেরদাউসি সুলতান মিম সুলতানা মিম আপনি লিখেছেন, হাদিসে বর্ণিত সালাতের শেষে করণীয় আমলগুলো কখন করব, ফরজ সালাতের পর নাকি সম্পূর্ণ সালাত শেষ করে? এটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে দুই রকমের বক্তব্যই আছে, অনেকে বলেছেন যে সুন্নাত নামাজগুলো শেষ করে তারপরে আপনি করবেন, যেমনটি হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম করে থাকেন, বলে থাকেন,
আবার অন্যান্য ওলামা কেরাম বলে থাকেন যে না, আপনি ফরজ সালাত শেষ করার পরে এগুলো পড়ে তারপরে করবেন। বিষয়টিতে যথেষ্ট ছাড় আছে এবং এটি যেহেতু একান্তই নফল একটি আমল, বিধায় আমাদের যদি কারোর অসুবিধা হয় তাহলে তিনি সুন্নত পড়ে তারপরে বাকি আমলগুলো করতে পারেন, কোনো অসুবিধা তাতে হবে না। আর কেউ চাইলে আগেও করতে পারেন। হাদিসে আসলে এরকম ফিক্সড কোনো সময় বলে দেওয়া হয়নি, তবে নবী সাল্লাম সালাফ্রেনের সঙ্গে সঙ্গে কিছু কিছু করতেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতা সালাম, এগুলো সালাফ্রেনের সাথে সাথেই করতেন, এটি পরিষ্কার বোঝা যায়। আর বাকিগুলো তিনি ওই সময় করতেন কিনা, মাঝে মধ্যে তিনি ইমামতের পর বাসা চলে যেতেন, আবার মাঝে মধ্যে সাহাবীদের দিকে ফিরে কথা বলতেন, মাঝে মধ্যে সুন্নত আদায় করতেন, তো এ বিষয়ে যথেষ্ট ছাড় আছে। কিন্তু এই যেগুলো কথা বললাম, কিছু কিছু যেমন আল্লাহু আনতা সালাম ইত্যাদি, এগুলো সালাফ্রেনের পরপরই তিনি করতেন, এই বিষয়টি বেশিরভাগ হাদিস থেকে প্রমাণিত হয়। অতএব সবগুলো আমরা চাইলে সালাফ্রেনের পরপর করতে পারি, চাইলে সুন্নত পড়ার পরেও করতে পারি ইনশাআল্লাহ। ফারজানা সুলতানা বোন, আপনি জানতে চেয়েছেন হালাল কর্মসংস্থান হিসাবে মেয়েরা কি কি কাজ করতে পারবেন। মেয়েরা বাসা বাড়িতে হাতের কাজ করতে পারেন, আজকাল অনেক হাতের কাজ করা যায়, অনলাইনে অনেক কাজ করতে পারেন পর্দা সম্পূর্ণ মেনটেন করে, ফেতনা থেকে বেঁচে থেকে। আর অফলাইনে যদি কাজ করতে হয় তাহলে এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারেন যেখানে সম্পূর্ণ নারীরা কাজ করেন, অর্থাৎ কোনো পুরুষের সাথে তার কোনো কাজ করতে হয় না, পুরুষের সাথে কথা বলা, সাক্ষাৎ করা, দেখা এগুলোর প্রয়োজন হয় না, অর্থাৎ পর্দা মেনটেন করা সম্ভব হয়। শরাই পর্দার জন্য যা যা প্রয়োজন সেগুলো করতে পারেন, তাকে দেখে অন্য কেউ বাজে চিন্তা করবেন সেরকম স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি হালাল কর্মসংস্থান হিসেবে এগুলোকে গ্রহণ করতে পারেন। এরপরে রানা রাজ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, এখন যেভাবে মেয়েরা অবাধে বিভিন্ন অফিসে চাকরি করেন তা কি জায়েজ আছে? না ভাই রানা, এটি জায়েজ নয়। অবাধে আপনার পুরুষদের সাথে পাশাপাশি অফিস আদালতে চাকরি করা জায়েজ নয়, এতে ফিতনার আশঙ্কা রয়েছে, এতে তার ইজ্জতের হানি হওয়ার আশঙ্কা রয়েছে, তিনি ফিতনায় পতিত হবেন, অন্যরা ফিতনায় পতিত হবেন, এই আশঙ্কা অত্যন্ত জোরালোভাবে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো ইসলামী শরীয়তের পর্দার যে বিধিবিধান সেগুলো লঙ্ঘন হয়ে যায়, রক্ষা করা সম্ভব হয় না। হ্যাঁ, যদি কেউ সেটা রক্ষা করে করতে পারেন, এমন কোনো পদে কাজ করেন, এমন কোনো পরিবেশ থাকে, তাহলে সে তার জন্য জায়েজ রয়েছে। তবে সচরাচর যেগুলো হয়ে থাকে ব্যাংকে, অফিস আদালতে নারী পুরুষ একসঙ্গে কাজ করছেন, সেখানে পর্দা মেনটেন করে কাজ করা সম্ভবপর হয় না বেশিরভাগ ক্ষেত্রে, যার কারণে এগুলো জায়েজ নয়। এরপর সুফিয়া বেগম, আপনি লিখেছেন মেয়েদের জন্য কি লাল টিপ দেওয়া জায়েজ আছে সৌন্দর্যের জন্য? মেয়েদের জন্য কপালে লাল টিপ দেওয়া এটা অনুচিত, কারণ এটি সাধারণত আমাদের সমাজে হিন্দুরা লাল কালারের বিশেষ ধরনের টিপ বা সিঁদুর যেটাকে আমরা বলি এটা তারা ব্যবহার করে থাকেন, অতএব সেটার সাথে যাতে সাদৃশ্য না হয় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন মুসনাদে সুনান আবু দাউদের হাদিসে আসছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়, এই জন্য এটি অ্যাভয়েড করা উচিত। ইসমু জাহান, আপনি লিখেছেন কোরআন মজিদে সিজদার আয়াত পাঠ করার পর কয়টি সিজদা দিতে হবে? সিজদার আয়াত পাঠ করার সাথে সাথেই কি সিজদা আদায় করতে হবে, নাকি সিজদাসমূহ সম্পূর্ণ কোরআন মজিদ খতম করার পর একত্রে আদায় করা যাবে? সিজদার আয়াত পাঠ করলে সিজদা দিতে হবে একটি, এবং আপনার সিজদার আয়াত যখন তেলাওয়াত করব সঙ্গে সঙ্গে ওই আয়াতটা তেলাওয়াত করা শেষ হলে কোরআন মজিদ তেলাওয়াত বন্ধ রেখে সাথে সাথে সিজদা লুটিয়ে পড়াটাই হলো নির্দেশিত। আমরা যদি পরবর্তীতে করি, তেলাওয়াত শেষ করে উঠে করি, তাতেও আদায় হয়ে যাবে, কিন্তু এটি অনুত্তম, মাকরুহ তানজিহি বলেছেন অনেক ওলামায়ে কেরাম, যেমনটি রদ্দুল মুহতাস বিভিন্ন ফতোয়ার কিতাবে উঠে এসছে। তো এই জন্য সাথে সাথে সিজদা করাটাই হলো উত্তম এবং ভালো, কারণ সিজদার যে আয়াতগুলো আছে অর্থগুলো লক্ষ্য করলে দেখবেন যে সেখানে মূলত বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের তৎক্ষণাৎ কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে সিজদা লুটিয়ে পড়ার বিবরণ আসছে, সেই বিবরণের কথা শুনে জানতে পেরে সঙ্গে সঙ্গে আমরাও লুটিয়ে পড়ে তাদের সাথে একতা পোষণ করব, এই জন্যই মূলত সিজদা দেওয়ার নির্দেশনা এসছে। তো আমি যদি সেটা দু চার পাঁচ ঘন্টা পরে করি তাহলে তার সে আবেদনটা থাকছে না, এই জন্য সিজদার আয়াত যখন তেলাওয়াত করব তখনই আমরা সিজদা লুটিয়ে পড়াটাই হলো উত্তম এবং ভালো।